হস্তশিল্পে জাতীয় পুরস্কারে মনোনীত হয়েছেন মালদার শিল্পী বিপদ ভঞ্জন সাহা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তিনি পুরস্কার নিতে চলেছেন। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ শিলিগুড়ি হস্তশিল্প পরিষেবা কেন্দ্র থেকে এই মর্মে লিখিতভাবে জানানো হয়েছে। বাঁশ ও বেত বিভাগে তিনি দেশের মধ্যে সেরা বিবেচিত হয়েছেন। এর আগে 2016 সালে বাঁশের কাজ করে জাতীয় মেধা পুরস্কার পান। স্বাভাবিকভাবে খুশি হস্তপ্রেমী থেকে জেলা প্রশাসন। তিনি এবার বাঁশ ও বেতের কৃষ্ণসহ সিংহাসন তৈরি করে গোটা দেশে মালদার নাম তুলে ধরেছেন। জাতীয় পুরস্কারে মনোনীত হওয়া বিপদবাবু বুধবার সকাল 9টা নাগাদ জানান, জাতীয় স্তরে পুরস্কার পাওয়া আমার স্বপ্ন ছিল, এতদিন পর সেই স্বপ্ন সার্থক হলো, কিন্তু কয়েক বছর আগে পেলে ভালো হতো, কয়েকটি স্তর পার করে তবেই জাতীয় স্তরে লড়াই করার সুযোগ পাওয়া যায়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। অনেক দিনের প্রচেষ্টা ছিল আমার, যে আমার এম ছিল যে একটা জাতীয় পুরস্কার আশা করেছিলাম, সেটা এতদিন আমার সাকসেস হয়েছে। আমি এই বছর এই 2019-এর জন্য মনোনীত হয়েছি, অলরেডি চিঠি পেয়ে গেছি, আমি শুধু অ্যাওয়ার্ডের অপেক্ষায় আছি আর কি, ডিস্ট্রিবিউশন শেডিউলের জন্য। আপনি মূলত কোন বিভাগে এই এই পুরস্কার ছিনিয়ে নিয়েছেন? আমি বাঁশ এবং বেতের যে বিভাগ, সেই বিভাগে আমি জাতীয় পুরস্কার মনোনীত হয়েছি। আপনার কাজটি কী ছিল? আমার এবছরের যে কাজ দিয়েছিলাম সেটা হচ্ছে বাঁশের ওপরে তৈরি একটা সিংহাসন এবং ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি। আচ্ছা, এর আগে জাতীয় স্তরের কোনো পুরস্কার কিসে মনোনীত হয়েছে? আমি এর আগে জাতীয় পুরস্কার 2016 সালে পেয়েছি, সেটাও বাঁশের তৈরি। আমার মিডিয়াটাই হচ্ছে বাঁশ, তো বাঁশ আর সামান্য কিছু বেতের কাজ থাকে, তো সেটা বাঁশ বেতের ওপরে একটা মৎস্যকন্যা বজরা, পৌরাণিক একটা আইটেম আর কি, সেটাও 2016 সালে আমি ন্যাশনাল মেরিট পেয়েছি। এর আগে জেলা স্তর বা রাজ্য স্তরে তো প্রচুর পুরস্কার পেয়ে, আমি মোটামুটি 46 বছর বয়স হয়ে গেল এই বাঁশের সঙ্গে জড়িত, বাঁশের কাজ করি আর কি, তার মধ্যে বহুবার পেয়েছি আমি রাজ্য স্তরে, জেলা স্তরে বহু প্রাইজ পেয়েছি। আমার এটা হবি ছিল, আমার এই বাঁশের ফাইবারটা আমাকে খুব অনুপ্রাণিত করত। হ্যাঁ, মানে এই বাঁশের যে কালার, বাঁশ একটা মানে সোনালি কালার, ওটা আমাকে খুব আকর্ষণ করত এবং ওটা নিয়ে আমি চেষ্টা করতাম নিজে নিজে। আমার কোনো গুরু নেই, আজ পর্যন্ত কোনো আমি কোথাও শিখিনি। হ্যাঁ, কিন্তু আমি এই অ্যাওয়ার্ড পাওয়ার পর আমি একটা দপ্তরে শিক্ষক হিসাবে শিক্ষকতা করেছি এবং এখানে আমি বহু ছাত্রছাত্রীকে শিখিয়েছি, মানে আমার হাতের কাজ শিখিয়েছি। তাহলে এখন যারা যে সমস্ত ছাত্র মানে শিল্পীরা উঠে আসছেন, তারা বেশিরভাগটাই আপনার হাতে তৈরি? হ্যাঁ, মালদা ডিস্ট্রিক্টে মোটামুটি 90% ছাত্রছাত্রী আমার হাতে তৈরি, মানে হয়তো কেউ শিখেছে পরবর্তীকালে সে তাকে শিখিয়েছে, এইরকমভাবেই হয়েছে আর কি। আচ্ছা, আপনার মতো বাসে এই জাতীয় পুরস্কার পেয়েছেন এরকম আছে মালদাতে? না, বর্তমানে এখন আর কেউ নেই। আচ্ছা, তো এই যে আপনার হাত ধরে আপনি যে একটা রাস্তা মানে পথ প্রদর্শক, মানে রাস্তা দেখালেন বাস শিল্পে, বাস এবং বেদ বিভাগে এই জাতীয় পুরস্কার পাওয়া, তো এরপরে কি রাস্তা প্রশস্ত হয়ে গেল যে আপনার পরেও পরবর্তীকালে পেতে পারে? আসতেই পারে, কারণ এর কতগুলো প্রসিডিওর আছে, যে জেলা স্তর থেকে রাজ্য স্তর, রাজ্য স্তরের পর তারপরে সেটা ন্যাশনালের জন্য সিলেক্টেড হয়, সেই সবগুলো পার করে আসতে হবে। তবে একটা মাথায় রাখতে হবে যে ন্যাশনালে যাওয়ার ক্ষেত্রে 10 বছরের অভিজ্ঞতা কমসে কম থাকতেই হবে, আর 30 বছর বয়স হতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে জাতীয় ইসের জন্য পার্টিসিপেট করা যায়, এলিজিবল পার্সন। তাহলে আবারও বলি যে আপনি এই যে জাতীয় স্তরে মনোনীত হয়েছেন, আপনার মানে এই বিষয়টা কেমন লাগছে? খুব ভালো লাগছে, তবে মনে হচ্ছিল যেন আর বছর 4-5 আগে পেলে হয়তো আরও বেশি কিছু করে দেখাতে পারতাম, এখন বয়সের বার্ধক্য ইয়েটা চলে আসলো, তো তবুও চেষ্টা করব। এর পরবর্তী একটা আছে শিল্পগুরু, তার জন্য আগামীতে আরও উৎসাহ নিয়ে চেষ্টা করে যাবো আর কি। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।